আপনার ছেলে সপ্তর্ষি দেব, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসেছে। এসএফআই দাবি করেছে যে পুরোটা উদ্দেশ্য প্রণোদিত। আপনি তার বাবা হিসেবে এবং সিপিআইএম নেতা হিসেবে কি বলবেন এই ঘটনা সম্পর্কে? আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। সপ্তর্ষি ক্যালকাটা বয়েজে পড়েছে, প্রেসিডেন্সি কলেজে পড়েছে, তারপরে বোম্বেতে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স, যেটাকে টিস বলে, সেখানে পড়েছে। সর্বশেষে পাশ করে এসেছে ম্যাড্রাসের ইন্টারন্যাশনাল কলেজ অফ জার্নালিজম থেকে, যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ জার্নালিস্ট বানাবার প্রতিষ্ঠান। এই চারটের নাম আমি করলাম অন্য কোনো কারণে না, এই চারটে প্রতিষ্ঠানের নেচার হচ্ছে এখানে ছেলেমেয়েরা এত খোলামেলা ঘুরে বেড়ায়, এখানকার ওরিয়েন্টেশন এমন যে এখানে টিস করার কালচার এরা শেখে না, টিস করার দরকার হয় না। সপ্তর্ষির ঘরে তিনটে ছবি আছে, একটা অমর্ত্য সেনের সাথে তার বসে থাকা ছবি, একটা চে গুয়েভারার ছবি, একটা তার গার্লফ্রেন্ডের সাথে তার ছবি। আমরাও ভাবতে পারি না যে এইভাবে তে বাড়িতে গার্লফ্রেন্ডের সাথে থাকা ছবি টাঙিয়ে রেখে দেব। হি হ্যাজ গ্রোন আপ ইন দ্যাট কালচার। আর সপ্তর্ষির বাবার বিরুদ্ধে অভিযোগ ছিল, অভিযোগ করেছিলেন কুমারী মমতা বন্দ্যোপাধ্যায়, হু হ্যাপেন্স টু বি দ্য চিফ মিনিস্টার অফ দি স্টেট অ্যাট দিস প্রেজেন্ট টাইম, যে আমি টেলিফোনে তাকে ধমক দিয়েছি। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, গৌতমবাবু ফোন করলে আপনি ফোন ধরেন না কেন, আগে তো ফোনে কথা বলতেন। তার উত্তরে তিনি বলেছিলেন, আমাদের স্টুডিওতে আগে আমি ফোন ধরতাম, আপনাদের স্টুডিওতে বলেছে, আগে 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 আমি ফোন ধরতাম, ঘন্টার পর ঘন্টা কথা হতো আমার সাথে, কিন্তু শেষের দিকে গৌতমবাবু আমাকে একটা একদিন টেলিফোনে ধমক দেন। তাই বহু মিটিংয়ে বলেছি, পশ্চিমবাংলার কোনো মানুষ বিশ্বাস করবে যে এই মহিলাকে ধমক দেওয়া যায়? তো উনি কেস করুন, উনি সেই টেপটা বের করে দিন। যেদিন টেলিফোনে আমি মমতা ব্যানার্জিকে ধমক দিয়েছি সেই টেপটা বের করে দিন, আমি আজকে থেকে রাজনীতি ছেড়ে দেব। আর উনি কি করবেন বলুন? সুতরাং সপ্তর্ষি যে কালচারে ডেভেলপ বড় হয়েছে, ওর অপরাধ ও রাজনীতি করছে, ওর অপরাধ ও গৌতম দেবের ছেলে। কিন্তু আমার কষ্ট হয় ওই বাচ্চা মেয়েটার কথা ভেবে, যে টিএমসির একজন কর্মী, সে ঘটনাচক্রে আমার মেয়ে হতে পারত। এইসব জিনিস শেখানো, বাড়িতে বসে এক পলক অন্তত সে ভাববে যে এই যে একটা অভিযোগ তুলে দিলাম একটা ছেলে সম্পর্কে বা আরো তিনটে ছেলে সম্পর্কে, এখন আমাকে আজকে বলছে, রাইটার্স থেকে নির্দেশ এসেছে দু ঘন্টার জন্য হলো সপ্তর্ষিকে গ্রেফতার করতে হবে। তো আমি কাল রাত্রে যখন বারাসাত থেকে ফিরি, আমি ঢুকে আমার ছেলেকে বলি, তো খুবই ভালো হলো পুজোটা তোমার এবার জেলে যাবে বলে, জেলেই কাটবে বলে মনে হচ্ছে। আর ওর মা ওকে বলল, তোমার একটু ওজন বেড়েছে, জেলে গেলে ওজনটা কমে যাবে। আমি ছুরি খেয়ে পড়েছিলাম, আমি মরে গেছি ভেবে ফেলে দিয়ে চলে গেছিল, মিশার আসামি ছিলাম আমি, ওসব ভয় ভীতি আমাদের নেই। কিন্তু এই অসভ্যতা রাজনীতি, এসব যদি আর তিন বছর বাদে ফিরে আসে, উনি ভাবতে পারছেন কি হবে? একটা তৃণমূলের লোককে আমরা জেলে ঢোকাইনি আমরা এই 34 বছরে, কোনো রকম অসুবিধা করিনি। আর ব্যক্তিগতভাবে এইভাবে তিনি আক্রমণ করছেন, সেটা পশ্চিমবাংলার মানুষ বিচার বিবেচনা করবেন। ধন্যবাদ। আপনি তাহলে বলছেন যে এই পুরো ঘটনাটা সাজানো ঘটনা বা যেভাবে এসএফআই বলছে উদ্দেশ্য প্রণোদিত? আপনার ছেলে এখন কলকাতাতেই আছে? ঘটনাস্থলে ছিলাম না। সপ্তর্ষি কলকাতাতেই আছে? আমি তো আর ঘটনাস্থলে ছিলাম না, আমি কি করে বলবো? হ্যাঁ, সে এখানেই রয়েছে, তো ইজ রেডি টু বি অ্যারেস্টেড। বাচ্চা বয়সে অ্যারেস্ট হবে আর কি হবে, সেটা ছবি উঠবে। বিকজ হি হ্যাজ অলসো বিকাম ভিআইপি অ্যাজ বিকজ হি হ্যাজ দ্য সান অফ দ্য ভিআইপি, যদিও আমি নিজেকে ভিআইপি মনে করি না।